দেখেন আমরা আজকে আমাদের ছয় আগরতলার সাত নং ওয়ার্ডের আমাদের বিজেপি মনোনীত প্রার্থী জয়া ধানুক মহোদয়ার ওয়ার্ডে আমরা ডোর টু ডোর বেরিয়েছি। আমরা যেখানে যাচ্ছি, যাদের বাড়িতে যাচ্ছি, প্রত্যেকের মধ্যে আমরা একটা উৎসাহ লক্ষ্য করতে পেরেছি। ওনারা সবাই বলছেন, বিগত দিনে আমরা দেখেছি এই ত্রিপুরা রাজ্যে এই নিগমের মধ্যে যে সিপিআইএমের সরকার ছিল নিগমে, আমাদের জন্য কিছু হয়নি, এলাকার উন্নয়নের জন্য কিছু করতে পারিনি। তাই এবার যেভাবে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে কাজ করছেন, আমরা চাই নিগমেও যেন এই কাজটা ধারাবাহিকভাবে চলুক। এ লক্ষ্যে আমরা আমাদের এই এলাকা থেকে যিনি প্রার্থী হয়েছেন ওনাকে আমরা ভোট দেব, জয়যুক্ত করব। এই ধরনের কথা কিন্তু প্রত্যেকটা বাড়িতে আমরা শুনতে পেয়েছি। অর্থাৎ আমরা দেখেছি যে মানুষের মধ্যে একটা ব্যাপক সারা যে ভারতীয় জনতা পার্টি পদ্মফুল চিহ্নে ছাপ দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করানোর জন্য তারা তৈরি আছেন। আমরা 100% নিশ্চিত যে আমাদের প্রার্থী এই এলাকা থেকে বিপুল ভোটে জয়যুক্ত হয়ে পবিত্র নিগমে যাবে। আমরা জানি শুধু এই ওয়ার্ড কেন, প্রত্যেকটা ওয়ার্ডই আমাদের প্রার্থী জয়যুক্ত হবে, এটা নিশ্চিত।